2023 সালের হাই স্কুলের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষা হবে, দশম শ্রেণীর জন্য প্রাক নির্বাচনীয় পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে জুন মাসের 7 তারিখ থেকে এবং চলবে জুন মাসের 22 তারিখ পর্যন্ত। এবার পরীক্ষার ধরন সম্পর্কে আলোচনা করব, কোন ক্লাসে কী ধরনের পরীক্ষার প্রশ্ন হতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই নোটিশটি প্রকাশ করেছে মে মাসের 10 তারিখে। নোটিশটা খুব ভালো করে দেখে নিন। 2023 সালের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 18 তারিখের মধ্যেই। যেহেতু এসএসসি পরীক্ষা চলছে, সেহেতু 31শে মে পর্যন্ত অনেক স্কুল বন্ধ আছে। তাই 31শে মেতে স্কুল খোলার পরে 31শে মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত ক্লাস হবে, এবং এই ক্লাসের পরেই জুন মাসের 7 তারিখ থেকে জুন মাসের 22 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পরীক্ষার ধরন কৌশল পরিবর্তন হয়েছে। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আগের মতো পেপার পেন্সিলের মাধ্যমে পরীক্ষা নিবে না, পরীক্ষা হবে মূল্যায়ন নির্দেশিকা অনুসারে। তো মূল্যায়ন নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ এর মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে। এবং 5 দিন অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য কীভাবে কী পরীক্ষা হবে, কীভাবে নেওয়া হবে এই বিষয়ে 5টি ক্লাস নিবে, এবং এই 5টি ক্লাসে যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, এবং পরীক্ষা 10 দিন নেওয়া হবে। 31শে মে থেকে 6 জুন পর্যন্ত ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য প্রস্তুতিমূলক ক্লাস চলবে, অষ্টম ও দশম শ্রেণীর জন্য স্বাভাবিকভাবে ক্লাস চলতে থাকবে। আর 7ই জুন থেকে 22শে জুন পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষা হবে, এবং দশম শ্রেণীর জন্য প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্ধবার্ষিকী ও প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি সম্পর্কে কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিক্সা ডিপ্লোমা CNN চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার যে কোনো মন্তব্য কমেন্টে জানাবেন। এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স এর সাজেশন লাগলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই দেওয়া হবে। ধন্যবাদ।